দিনের ব্যাপারে আমরা তো অতি অজ্ঞ মূর্খ, আমরা জানি না তারপর আমরা লাফালাফি আবার খুব বেশি করি, মনে হয় যেন যে খুব জানি, এরকম ভাব আমাদের ভিতরে আছে, অথচ আমরা কিছুই জানি না। আমাদের ইমান হেফাজতের জন্য যতটুকু সম্বল আর ইলম আমাদের জরুরত আর দরকার তা আমাদের নাই। আমরা মনে করি এমনি যাইতেছি জান্নাতে, হেফাজত হইতেছে না। বাপ তার সন্তানকে নসিহত করতেছেন, বেটা লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না জীবনেও, শিরিক জঘন্য গুনাহ, এটা তোমার জীবনের পণ। তাহলে আজকের আলোচনার একটা অংশ আপনার আমার জীবনের পণ প্রতিজ্ঞা হইতে পারে শিরিক ফি যাত করব না, শিরিক ফি সিফাত করব না, শিরিক ফি ইবাদত করব না, কওলি ইবাদতে শিরিক করব না, দোয়া চাবো না, যায় কবরে বাজারে চাবো আল্লাহর কাছে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করব, পীরের উপরে করব না, সব ইয়াকিন আমার মাওলার ইয়াকিন থাকবে দিলি, কোনোভাবে শিরিকের দুর্গন্ধ আমি আমার আমল নামায় জায়গা দিব না। এটা হবে আমার জীবনের পণ আর প্রতিজ্ঞা। যার জীবনের এই পণ হবে, প্রতিজ্ঞা হবে, সে ইমানদার, ইমান নিয়া কবরে যেতে পারবে। আর যদি এই পণ প্রতিজ্ঞা না থাকে তাহলে তার নিজের অজান্তেই দেখা যাবে যে শিরিক করে ফেলাইছে, বেখেয়ালি শিরিকের কাজ ইবাদত মনে করে করে ফেলাইছে। যেমন তেয়ামকে আমাদের দেশের উলামায়ে কেরাম দাঁড়ায়া ইয়া নবী বলে সালাম আলকি দেওয়াটারে যে মানা করে, কিনলেগে করে জানেন, করে এই জন্য যে অনেকগুলো অন্যায় লাজে মাইশা যায়। এক দুইটা আমি বলতেছি, আমি ওই বিষয়ে ওয়াজ করতে আইনি, আমি বলছি শিরিক যে হয়, এর একটা দুর্গন্ধ যে আসে, এর একটা উদাহরণ বুঝাইতেছি। দাঁড়াইল ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেল, এই মানুষে দাঁড়াইলো যে রাসূল এখানে চলে আসছে, এই জন্য দাঁড়াইছে। আচ্ছা, একে তো রাসূল এখানে চলে আসছে এই আকীদা রাইখা দুইটা বেদাল করছে, রাসূল কোন সময় আসছে একটু আগেও তো আইতে পারে, তাইলে রাসূল আগে এসে দাঁড়ায় ছিল তখন বইয়া ছিল, আর দুম করে যে বইয়া পড়লো তখন রাসূল চলে গেছে, নাও তো যাইতে পারে, তাইলে রাসূলের দাঁড়ানো অবস্থায় রেখে ও বইয়া পড়লো, বেদাল কাজ হয়েছে না? এই কথা বুঝেন নাই নাকি? বুঝেন নাই কথাটা? মনে করেন ইয়া নবী বইয়া দাঁড়ায় পড়ছে, দাঁড়াইছে, কেন দাঁড়াইছে? নবী আয়া পড়ছে, এখন আর বয়ে থাকার উপায় নেই, লাভ দিয়ে দাঁড়ায় বললো। আচ্ছা, এরকম তো হইতে পারে ও তো আর চোখে দেখে না, ও তো কানা অন্ধ, কারণ এত বড় চোখ হইছে যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির চোখ তোমার, তোমার কি হাকিমুল উম্মত থানবীর চোখ, তোমার কি বাইজিদ বুস্তামির চোখ, তোমার কি আব্দুল কাদের জিলানীর চোখ, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করার যোগ্যতা তোমার নাই, আর তুমি নবীর দেখে ফেলাই দিবা, বেহায়া কোথাকার, ঠিক কিনা? তোর আওয়াজ দিয়ে বলেন রাসূলকে দেখে ফেলাই দিতেছ তুমি। এক নম্বর কথা হলো নবী পাকের সাথে বেয়াদবি, নবীরে মনে করলো আইছে, মনে করলো গেছে। একটা তো রাসূল তো আসেনি, রাসূল যদি উইটা আয়া পড়েন তাহলে তো কিয়ামতই হয়ে যাবে। দরুদ পড়লে তো ফেরেশতায় নিয়ে দরুদ পৌঁছায় দেয়, কেউ রাগ করেন না, কারো যদি রাগ হয়ে থাকে না, আমি আপনার পাও ধরে মাপ চাই, আপনি আমারে বুঝাই দিয়ে যান। মুফতি সাহেব হুজুর আছে, ওলামা একরাম আছে, বুঝমান ব্যক্তিরাও তো আলেম কম ছোট না, এরাও বড়, তাদের আকলও তো একটা এলিম, তারা আছে, বুঝাই দেন আমারে যদি কেউ থাকেন। যাই হোক, যেটা বলতেছিলাম, এক বেয়াদবি। আর একটা বেয়াদবি হইল মাইনা নিল যে ঠিক আছে রাসূল আয়েশা পড়ছে, তাইলে কেমন হইল, চেয়ার একটা সাজায় দিয়ে রাখছে যে এখানে রাসূল বসবে, একটা চেয়ার চাদর বিছিয়ে দিছে, রাসূল এখানে বসবে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় গেছে। আচ্ছা, মাইনা নিল রাসূল আয়েশা পড়ছে, তাইলে রাসূলকে একটা সিফাত দিয়ে দিল যে রাসূলকে মানা যায় এখানে, কিন্তু দেখা যাইতেছে না, নবী এখানে আসছে কিন্তু নবীকে দেখা যায় না। এই কথা কন না কে, রাসূল আসছে রাসূলকে দেখা যায় না, এটা বিশ্বাস করলো। অথচ এই গুণটা আল্লাহ তাআলার গুণ, যে আল্লাহ তাআলাকে মানা যায় দেখা যায় না, এটা কার গুণ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গুণ, আরো জোরে বলেন কার গুণ, এটা আল্লাহর গুণ, যে আল্লাহকে মানা যায় দেখা যায় না। উসে মানা তো যাতা হ্যায় মগর দেখা नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्त दिलाल कुरानी, मुसल्लम लम तरानी है बस्त दिलाल कुरानी। माना जाए देखा जाए ना कार गुण जोरे बोलें आवाज दिया कार गुण, मुसलमान आवाजे आवाज करे बोलें कार गुण अल्लाहर गुण। क्यों जुदी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तमायना फलाए जा आमार मिस्टीरे मजलिसे रसूल आया पड़से, रसूल रे आमार बाड़ीते माना जाए किन्तु रसूल रे देखा जाइतेছে না, তাহলে আল্লাহর গুণটা নবীকে দিয়ে দিল। আপনার কিছু জিনিস আছে যা কাউকে দেওয়া যায় না, আল্লাহরও কিছু গুণ আছে যা কাউকে দেওয়া যায় না। আল্লাহর কিছু গুণ আল্লাহ রাখছেন, আপনার কিছু জিনিসের উপরে আর কারো অংশ নাই। আপনার বিবির উপরে আরেকজনের অংশ চলে না। আপনার ব্যক্তিগত কিছু আমানত আছে যার মধ্যে অন্য কারো অংশ চলে না, ছেলের অংশ চলে না, বাপের অংশ চলে না, যেখানে আপনার বন্ধুর অংশ চলে না। আল্লাহ তাআলার ব্যক্তিগত কিছু গুণ রয়েছে যার মধ্যে কারো অংশ নাই, যার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশ নাই, দুনিয়ার কোনো পয়গম্বরের অংশ নাই। এমন কিছু গুণ আল্লাহ তাআলা নিজের জন্য রাখছেন। এই গুণগুলা যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে শিরিক ফিস সিফাত হয়ে যায়। আল্লাহর গুণের সাথে আরেকজনের শিরিক করে ফেলায়া মুশরিকের খাতায় নিজের অজান্তে নাম দিয়ে দেয়, মূর্খতার কারণে মুশরিক হয়ে যায়, নিজেও খবর রাখে না, মুশরিক হয়ে যেতেছে। এজন্য আহলে হক উলামায়ে কেরাম বলে যে দাঁড়ায়া কিয়াম করার দরকার নেই, দরুদ শরীফ এমনি পড়েন ফেরেশতারা পৌঁছায়া দিবে। এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে যাদের কানের পাওয়ার এরকম যে দুনিয়ার যে কোনো প্রান্তে কেউ যদি দরুদের আওয়াজ দিয়ে ফেলায় তাহলে এটা কানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, এরকম কানওয়ালা ফেরেশতা আছে। এই ফেরেশতারা নিয়া রাসূল পাকের রওজায় এই দরুদগুলো পৌঁছায় দেয়। শিরিক করা যাবে না। উদাহরণ, একই বিষয়ে বেশি কথা বলা সম্ভব নয়, সময় কম, তো যে কথাটা আমি বলতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নসিহত করার তৌফিক দান করুক, নিজেকে নসিহত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আহলকে নসিহত করার তৌফিক দান করুক, ভাই ভাইয়ের হক আদায় করার তৌফিক দান করুক, অন্যায় থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুক, কবরের ফিকির দান করুক, আখিরাতের ফিকির দান করুক। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার করেন।